সীমান্তে যুবতীকে শিলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার সিভিক ও ভিলেজ পুলিশ। স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ভয় দেখিয়ে এক যুবতীকে শিলতাহানি ও তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার হাকিমপুর বিথারি গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর সীমান্তে। জানা গিয়েছে বছর 24-এর ভিন রাজ্যের যুবতী বাবাকে সঙ্গে করে ভারত বাংলাদেশ সীমান্তে ঘোরাঘুরি করছিল। সেই সময় কর্তব্যরত ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার তাদের কাছে কাগজপত্র দেখতে চায়। কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। অভিযোগ, ওই যুবতী ও তার বাবার কাছে জোরপূর্বক মোটা অর্থের দাবি করে ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। টাকা দিতে না চাইলে যুবতীকে শিলতাহানি করে বলে অভিযোগ। ওই যুবতীর মোবাইলের ইউপিআই অ্যাপস থেকে 46,000 টাকা জোরপূর্বক তাদের মোবাইলে ট্রানজাকশন করে অভিযুক্ত ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। এমনই অভিযোগ যুবতীর বাবার। পাশাপাশি যুবতীর বাবাকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। আমরা বেড়াতে এসেছিলাম আমার বাপ নিয়ে, তো বেড়াতে আসার পরে এখানে অ্যাকচুয়ালি আমরাও বাঙালি, তো এখানে পুজো করতে আসি, ঘুরতে আসি। পরে ঘুরতে আসার পরে আমরা রাস্তাঘাট পৌঁছিনি যে দেখি আবার সন্ধ্যাবেলা চলে যাব। পরে একটু সাইডে নামার পরে আমাদের দুটো লোক এসে নিয়ে গিয়ে, ওরা সাইডে নিয়ে গিয়ে অনেক ভয় দেখায়। ভয় দেখানোর পরে আমার মেয়েকে আমাকে একটা গাড়িতে তুলে, মানে যেখানে বসে আছি বর্তমানে এখান থেকে একটা অনুমানিক 7-8 কিলোমিটার দূরে মাঠের মধ্যে নিয়ে যায়। সে মাঠে 1-2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ছিল না। পরে যুবতী ও তার বাবা স্বরূপনগর থানায় গিয়ে ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। অন্যদিকে ওই যুবতী ও তার বাবা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কর্ণাটক থেকে সোজা স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে কি করে রাতের অন্ধকারে ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে না বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের, তাও তদন্ত করে দেখছে স্বরূপনগর থানার পুলিশ। প্রথমে ওরা দুটো লোক আমাদের ওখান থেকে আমরা ধরে, তারপর ওখানে দুটো লোক, আরো দুটো লোক অ্যাড হয়, বাইক ধরে একটা লোক আসে আর একটা ওদের কাছে ড্রাইভার হতে পারে, ওরা চারজন পাঁচজন ছিল। তারা আমাকে সাইডে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাকে উল্টো পাল্টা কথা বলছে, উল্টো পাল্টা ইয়ে করছে, অনেক গন্ধে গন্ধে অফার নিছে, অনেকে টাচ বগেরা করছে, জবরদস্তি করছে অনেক কিছু। আর অনেক কিছু ভয় দেখে অনেক 1 লাখ টাকা আমাদের জমা দিলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, স্বরূপনগর। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।